ইতালির ভেনিসে চলছে কার্নিভাল উৎসব, পর্যটকদের উপচে পড়া ভিড় থাকায় খুশি সেখানকার ব্যবসায়ীরাও। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, এবার কার্নিভাল উৎসবে ব্যবসায়ীরা কি ধরনের মুনাফা আশা করছে বলবেন? মালিহা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, যা ইউরোপের সবচেয়ে কিন্তু আসলে যে স্মরণীয় দিনটি কিন্তু আসলে এখানে পর্যটকদের জন্য স্মরণীয় বলবো, সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু 22 তারিখ পর্যন্ত এই কার্নিভাল উৎসব কিন্তু পর্যটকদের জন্য অপেক্ষায় রয়ে থাকে। প্রতি বছরই কিন্তু তারই ধারাবাহিকতায় ইউরোপের সবচেয়ে যে কার্নিভাল, যেখানে ঐতিহাসিক কার্নিভাল হয়ে থাকে, সেটা ইতালির ভেনিসে কিন্তু অনুষ্ঠিত হয়। এই মাসের কিন্তু 4 তারিখ থেকে এটি শুরু হয়েছে এবং 22 তারিখ পর্যন্ত কিন্তু আসলে এই কার্নিভাল উৎসব থাকবে। আমি আপনার মাধ্যমে একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই কার্নিভালের যে আসলে পর্যটকদের যে উৎসবটি, সেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু নানা রঙের মুখোশ পরিধান করে যারা পর্যটকরা রয়েছে। আমি আজ সারাদিন সেখানে ছিলাম, যে বিষয়টি লক্ষ্য করতে দেখেছি যে এখানে যে পর্যটকগুলো এসেছেন সকলেই কিন্তু রং বেরঙের যে মাস্ক, যেটাকে বলা হয় মুখোশ, যেটা পরা হয় সেই মুখোশ কিন্তু পরিধান করে কিন্তু সকলেই ছবি তোলা নিয়ে আসলে সকলে মুখরিত থাকে। এছাড়াও কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন ইতালিয়ান সহ কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটক আসে। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে ব্যবসা বাণিজ্য যারা এখানে করে থাকে, করোনার প্রাদুর্ভাবের কারণে কিন্তু গত 2 বছর কিন্তু আসলে এই উৎসবটি হতে পারেনি। এবছর কিন্তু আসলে হওয়ার পরে কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন যে তারা অবশ্যই বিগত দিনের চেয়ে এবছরটা কিন্তু আসলে অনেকটাই ভালো যাচ্ছে এবং যে পর্যটন কেন্দ্রিক যে হোটেল, রেস্টুরেন্ট এবং যে মাস্কের দোকানগুলো রয়েছে এখানে কিন্তু উপচে পড়া ভিড় জমা দেখা গেছে। সবকিছু মিলেও কিন্তু বিগত দিনের চেয়ে করোনার প্রাদুর্ভাবের পরবর্তী সময় কিন্তু আসলে এই কার্নিভালের মধ্য দিয়ে ব্যবসায় যারা করছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। মালিহা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ইতালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।